ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تبارك وتعالى في موضع آخر ولباس التقوى ذلك خير. وقال الله تبارك وتعالى في موضع آخر والآخرة خير لمن اتقى. وعن أبي أيوب أنصاري أنه حدثه أن رسول الله صلى الله عليه وسلم قال: من صام رمضان ثم تبعه ستا من سوال كان كاسيا من دهر. رواه المسلم. সম্মানিত উক্ত জুম্মার মুসলিম ভাতৃবৃন্দ, প্রশংসা মাত্র আল্লাহ তাবারক ও তাআলার জন্য যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে এই পবিত্র জায়গায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এখনও করুণা বর্ষণ করছেন, যার দরুন আমরা এই পবিত্র জায়গায় এসে খুদ বাসনার তৌফিক পাচ্ছি। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে বিচরণশীল সমস্ত প্রাণীদেরকে, যারা আল্লাহর নাফরমান বা যারা আল্লাহর মমিন বান্দা, সকলকেই যেমন প্রয়োজন, প্রয়োজন মোতাবেক আল্লাহ তাবারক ওয়া তাআলা আহার দিচ্ছেন, সেটা আল্লাহর দয়া, আল্লাহর অনুকম্পা। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্তভাবে আমরা প্রশংসা করি আলহামদুলিল্লাহ। বায়দাহু তিনার প্রেরিত রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে
আল্লাহ তাবারক ও তাআলার অসংখ্য দরুদ ও শান্তির দ্বারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সংক্ষিপ্ত খুতবায় মাসনুনা পড়ে আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কয়েকটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। যদি বা আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, মানে ঠান্ডা লেগেছে, কথা খুব একটা স্পষ্ট বুঝতে পারবেন না, অসুবিধা হতে পারে, চেষ্টা করবো যতটা পারছি তো কথাটা অস্পষ্ট হয়ে যাবে আপনার সামনে বোঝার কারণে, ঠান্ডার কারণে। যাই হোক, যতটা আপনারা বুঝতে পারবেন সে মোতাবেক আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাদের সকলকে যেন পবিত্র কোরআন এবং হাদিস সহিহা অনুযায়ী কিছু আমল করার তৌফিক দান করেন, এবং এই আমলের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন সে ভয়াবহ জাহান্নাম থেকে নাজাত দিয়ে আল্লাহর সে নিয়ামত, অফুরন্ত নিয়ামত জান্নাতের মধ্যে যেন প্রবেশ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। একটি হাদিস আপনার সামনে বলবো, বিস্তারিত কিছু বলবো না, সওয়াল মাসের একটি হাদিস, শুধু কয়েকটি কথা বলে আমার বিষয়ের দিকে এগিয়ে যাব, যে বিষয়টি রমজানের সঙ্গে সম্পৃক্ত। বিষয়টি হচ্ছে এই যে আমরা রমজান মাস একটি মাস অতিবাহিত করলাম, এর উদ্দেশ্য আমরা কতটা সফল কাম করতে পেরেছি। বিষয়টি হচ্ছে যে ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া, সেটা হোক রমাজান, হজ বা যে কোনো আমাল, সমস্ত আমালের আসল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। এই তাকওয়াটাকে নিয়ে আমি কিছুটা আলোকপাত করব আপনাদের সামনে। তার আগে একটি হাদিস যেটা আপনাদের সামনে বলেছি সেটা হাদিসটার আগে অনুবাদ করে দিই, কিছু কথা ওই হাদিসের সম্পর্কে কিছু বলি। হাদিসটি সহিহুল মুসলিমের কিতাবুস সিয়াম অধ্যায়ের 1164 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তা মিন সাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি রমাজান মাসের সাওম পালন করল, তারপরে পরে সুম্মা আতবাহু সিত্তা মিন সাওয়াল, তারপরে পরে সাওয়াল মাসের 6টি রোজা পালন করল, কানা কাসিয়ামিদ দাহর, গোয়াকে সে পুরো একটি বছর রোজা পালন করলো। এর আগে আপনাদের আগেও বলেছিলাম যে 10 গুণ বেশি নেকি এই রমাজান মাসে দেয়া হয়, যার গণনা করে আপনাদেরকে বোঝানো হয়েছিল। তাহলে এই যে 6টি রোজা এর সঙ্গে 10 গুণ করলে 60 হয়, 60 মানে 2 মাস, আর এর আগে হচ্ছে 10 মাস, টোটালি হয় 12 মাস। তো বলা হয়েছে এই রমাজান মাসের পরে পরে যারা শাওয়াল মাসে রোজা রাখবে 6টি, তারা যেন পুরো 1 বছর রোজা রাখার মতো সওয়াব পেল। এবার এখানে একটা প্রশ্ন এসে যায় যে এই শাওয়াল মাসে রোজাটি আমরা কখন রাখবো, কিভাবে রাখবো, এই বিষয়টি নিয়ে। আমাদেরকে রমাজানের পরে পরে কি এই রোজাটা রাখতে হবে নাকি একটু দেরি করা যাবে, একসঙ্গে রাখতে হবে নাকি একটা রোজা রাখার পরে 2টা দিন গ্যাপ রাখলাম তারপর আবার করলাম, কিভাবে করা যাবে? হাদিসের কথা অনুযায়ী বিভিন্ন এ বিষয়েও অবশ্য বিভিন্ন আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। ব্যাপারটা হচ্ছে কি, প্রথমে আগে হাদিসের দিকে গিয়ে যাই তারপরে মতবিরোধের দিকে যাব। আল্লাহ রাসূল যেটা বললেন যে রমাজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাহু, আতবা তাবউন শব্দ, তাবউন একটা শব্দ ব্যবহার করা হয়েছে, তাবউন আসল শব্দ যার অর্থ হচ্ছে ধরুন একটা গাই, তার একটা বাছুর আছে, গায়ে আগে আগে যাবে, তার পেছন পেছন অনুসরণ করবে তার বাচ্চা, তাই তো? তো ওইটা যে তাবউন, তার অনুসরণ, ইত্তেবা করা, সরাসরি পিছু পিছু। তো আল্লাহ রাসূল এখানে যে শব্দের ব্যবহার, তাবউন শব্দ ব্যবহার করলেন মানে রমজান মাসে রোজা রাখার পরে পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, তার স্বভাব হচ্ছে পুরো 1 বছরের সমতুল্য। এটা হচ্ছে হাদিসের কথা। তো এই হাদিসকে লক্ষ্য করে কিছু আলেম বলছেন যে যদি কারো রমাজান মাসে রোজা কাজা থাকে, 2টা হোক 4টা হোক 5টা হোক কাজা আছে, তাহলে সে আগে কাজা আদায় করবে নাকি এইটা আগে আদায় করবে? তিনারা বলছে যেহেতু এখানে হাদিসের অর্থ অনুযায়ী তাকে শাওয়াল মাসে রোজায় আগে রাখতে হবে রমাজান মাসের পরে পরে, তবে সে এই নেকিটা পাবে।
যদি আপনার দুইটা কাজা থাকে, আপনি আগে কাজা আদায় করবেন, কারণ কাজার গুরুত্ব আগে, আগে যেটা আছে ফরজ জিনিস আগে আদায় করতে হবে। আপনি ফরজ বাকি রেখে নফল সিয়াম পালন করবেন, তারপরে নফল সিয়াম পালন করার পর আপনি মৃত্যুবরণ করলেন, কিন্তু আপনাকে ফরজ সিয়াম কাজা রাখার কারণে কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। অতএব ফরজ সিয়াম আগে পালন করতে হবে, তাহলে আপনার চারটে হোক পাঁচটা রোজা বাকি আছে রমজান মাসে, আপনি সেটা আগে পালন করুন, তারপরেই এই শাওয়াল মাসের রোজা পালন করুন। এটা হচ্ছে কথা। এবার দ্বিতীয় পক্ষের মত, তিনারা বলছেন যে না, কাজাটা পরেও করা যাবে, আপনার পাঁচটা কাজা আছে আপনি শাওয়াল মাসের রোজার আগে করে নিন, তারপরে চারটে পাঁচটা যে কাজা রোজা আছে আপনি আগামী রমজানের আগে শাবান মাস পর্যন্ত আপনার সময় আছে, সে সময়ের মধ্যে আপনি সেই রোজা কাজা রোজাটা আপনি করে নিতে পারবেন। তাহলে দলিল হিসাবে একটা হাদিস পেশ করে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা রমজান মাসে যে কয়েকটি রোজা ছুটে যেত সেই রোজাগুলা শাবান মাস পর্যন্ত আমরা রেখে দিতাম, শাবান মাস ছাড়া আমরা সে রোজাগুলো করতে পারতাম না, কারণ শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি এই নফল সিয়াম পালন করতেন। তো তিনারা এই আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই হাদিসের দিকে ইঙ্গিত করে বলেন যে না, কাজা রোজা আমরা শাবান মাস পর্যন্ত পিছিয়ে রাখতে পারবো, তো কাজা রোজাকে আমরা ডান হাতে বাম হাতে রেখে দিই, তারপরে শাওয়াল মাসে আগে রোজাটা করি, তারপরে কাজা করব। তো দুইটা মত হলো, তো কাজা আগে পালন করতে হবে রসুলের কথা অনুযায়ী রমজান মাসের রোজা আগে, তো কোনো কারণবশত নবী স্ত্রীরা নফল মানে যেটা কাজা সিয়াম পালন করতে পারতেন না, তো এর মা এর প্রমাণ এই নয় যে আয়েশা রানাহার যে হাদিস এখান থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে তিনারা নফল সিয়াম পালন করতেন আগে আর কাজা পরে করতেন, এটা তো প্রমাণ পাওয়া যায় না। তিনারা তো কাজা সিয়ামই তো পালন করতে পারছেন না, তাহলে নফল সিয়াম কবে পালন করলেন? তো যাই হোক, দুইটা মত আছে। এবার আমার বিষয়ের দিকে একটু এগিয়ে যাই যে তাকওয়া, এ তাকওয়ার দিকে। তো পবিত্র কোরআনের যে আয়াতটি আপনার সামনে তেলাওয়াত করেছি, প্রথম যে আয়াতটি পবিত্র কোরআনের সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 183, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ আপনারা সকলে জানেন, অর্থ বলছি না, এই রোজা ফরজ করা হয়েছে, শেষের দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি যে এই রোজা তোমাদের উপর তোমার আগের উম্মতের উপরে ফরজ করেছিলাম। প্রতিটা কাজের একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যবিহীন কোনো কাজ হয় না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি যে তোমাদের উপরে এই রমজান মাসে রোজা ফরজ করেছি, এটারও একটা উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য, উদ্দেশ্য অনেক আছে রমজান মাসের এই রোজার, কিন্তু আমি একটি উদ্দেশ্যকে নিয়ে আমি কিছুটা কথা আপনাদের সামনে বলবো, সব উদ্দেশ্য নিয়ে বলবো না। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি উদ্দেশ্য যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে তাকওয়া সৃষ্টি হবে, আল্লাহর ভয় সৃষ্টি হবে, তাকওয়া, তোমরা মুত্তাকি হতে পারবে। তাহলে তাকওয়া হচ্ছে আমাদের রমজান মাসে রোজার আসল উদ্দেশ্য। তাহলে আমরা যে একটি মাস এই রমজান মাস অতিবাহিত করলাম, এই রোজা আমরা পালন করলাম, এই রমজান মাসের আমলগুলো যে সমস্ত আমল করতে হয় সেগুলো করলাম, অতিরিক্ত কিছু আমরা আমল করলাম, কিন্তু এই রমজান মাস পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিভাবে যে হারিয়ে গেলাম মসজিদ থেকে, যে আমরা খুঁজেই পাচ্ছি না, মনে হবে যেন গুগলে সার্চ করলে এটাকে খুঁজে পাওয়া যাবে না, কোথায় লুকিয়ে আছে। আমি একটি কথা বলি, একটা হয় মানে বৃষ্টির জলে পুষ্ট নদী, আর একটা হয় বরফ গলা জলে পুষ্ট নদী। বরফ গলা জলে পুষ্ট নদী কিন্তু সারা বছর বয়ে চলে, আপনারা দেখবেন সামনে আপনার সামনে একটা ভাগীরথী হুগলি নদী বয়ে যাচ্ছে, যেটা গঙ্গার শাখা, এটা হচ্ছে বরফ গলা জলের নদী, বরফ গলা জলের নদী, এটা কোনোদিন শুকিয়ে যায় না। তো কিছু মুসল্লি থাকে
এরা চিরজীবন বয়ে যাবে বয়ে যাবে বয়ে যাবে, এরা শুকাবে না, এরা মসজিদটাকে টিকিয়ে রাখবে। কিছুটা হয় বর্ষার জলে পুষ্ট নদী, বর্ষাকালে এত বর্ষণ হয় যে নদীগুলো মানে কি বলবো কুল কিনারা ছাপিয়ে গিয়ে বন্যা সৃষ্টি করে। যেটা আপনারা দেখেছেন এই মসজিদে বন্যা সৃষ্টি হয়েছিল, আমাদের মসজিদে তিনটা কুল আছে, এক কুল দুই কুল তিন কুল, আর নদীর বিশেষ করে দুইটা কুল হয়, আমাদের মসজিদে তিনটা কুল, তিনটা কুল ছাপিয়ে গিয়ে চার কুলে গিয়ে ঠেকেছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হয় যে রেডিমেড ভাবেও চারতলা তৈরি করতে হবে, এত বর্ষা হয়েছে এত বর্ষা হয়েছে, বর্ষাও শেষ হয়ে গেল নদী শুকিয়ে গেল। আজ ফজরের নামাজ পড়লাম চারজন মুসল্লি নিয়ে, তার মনে হয় ভোরবেলা মানে কুয়াশা হয়েছিল নাকি, ওই যে চারটে মুসল্লি। আমি বলতে চাইছি রমজান মাসে রোজা যে আমাদের উপরে ফরজ হলো, এর উদ্দেশ্য তো তাকওয়া, তা আপনার অন্তরে কতটা তাকওয়া সৃষ্টি হয়েছে? আপনার অন্তরে যদি তাকওয়া সৃষ্টি হতো তাহলে আজকে আপনি টিকে থাকতেন, আপনি টিকে নাই তার মানে হচ্ছে আপনার অন্তরে তাকওয়া সৃষ্টি হয়নি, আপনার রোজা রাখাটা কিন্তু ব্যর্থ, আপনার রোজা সঠিক হয়নি। আপনি যদি বলেন রমজান মাসে আমি সমস্ত আমল সুন্দরভাবে করেছি, রমজান মাসের পরে আমি আমল করতে পারছি না, আমার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, এটা ভুল কথা, এটা ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। আর যদি আপনার রোজা আল্লাহ দরবারে কবুল হয়ে থাকতো আপনি আজও টিকে থাকতেন, কারণ আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের উপরে তোমাদের আগের উম্মতের উপরে রোজাকে ফরজ করেছিলাম, তোমাদের অন্তরে তাকওয়া সৃষ্টি হবে। তারপরে আপনার অন্তরে তো তাকওয়া সৃষ্টিই হলো না, আপনার অন্তরে যদি ভয় থাকতো আপনি কোনোদিনই শুয়ে থাকতে পারতেন না। অনেকেই তো চাঁদ ওঠার খবর শুনেই তো মসজিদ ছেড়ে দেয়, ঈদের নামাজ তো দূরে থাকলো, শুনে যে চাঁদ উঠেছে আগামীকালকে ঈদের নামাজ হবে মসজিদকে আলবিদা করে দিল। তাহলে আপনার অন্তরে কি তাকওয়া সৃষ্টি হয়েছে? আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে এই রোজাকে ফরজ করলেন সেই উদ্দেশ্য কি সাধিত হয়েছে আপনার দ্বারা? আপনি একটু ভাবুন তো, ভাবুন একটু, আপনাকে তো আল্লাহ বুদ্ধি দিয়েছেন, আপনার সমস্ত কিছু চোখ আছে কান আছে মুখ আছে বুদ্ধি আছে, আপনি তো মানুষ আপনার তো বুদ্ধি আছে, আপনি যদি বুদ্ধিকে যদি কাজে না লাগান তাহলে আপনার আর পশুর মধ্যে পার্থক্য কী থাকলো? পার্থক্যটা এতটাই যে আপনি বুঝতে জানেন, আপনি পার্থক্য করতে জানেন ভালো মন্দের মধ্যে। আমি একটা বলছি তো, আসল কথা হচ্ছে আমাদের এই যে রমজান মাসের রোজা, এই রোজার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। তাকওয়া তো বুঝলাম, তাকওয়া হচ্ছে উদ্দেশ্য, তাকওয়ার বিষয়ে যদি বিস্তারিত না জানে তাহলে বুঝ তাকওয়া জিনিসটা কি, এটা যদি আমরা না বুঝবো তাহলে আমরা কি করে বুঝবো যে আমাদের অন্তরে তাকওয়া হয়েছে কি হয়নি? রোজা রাখার পরে আমাদের অন্তরে তাকওয়া হয়েছে কি হয়নি আমরা কি করে বুঝবো? তাকওয়া জিনিসটাই যদি আমি না বুঝি তাহলে কি করে বুঝবো আমার অন্তরে তাকওয়া হয়েছে কি হয়নি? তো তাকওয়া নিয়ে কয়েকটি অর্থ আপনাদেরকে বলছি। তাকওয়া এটা আরবি শব্দ, তাকিয়ুন মূল শব্দ, তাকওয়া কথার অর্থ হচ্ছে সংযমশীলতা, বেঁচে থাকা, ধর্মানুরাগ বা যে কোনো রকমের খারাপ কাজ থেকে বেঁচে থাকা। তাফসিরে বাইজাবি, ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তিনি তাফসিরে বাইজাবির মধ্যে লিখেছেন এই যে পবিত্র কোরআনে সূরা বাকারার দুই নম্বর যে আয়াতটা বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই যে কিতাব না কোরআনের দিকে ইঙ্গিত করা হচ্ছে, এই কোরআন লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো রকমের সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, এবং এটি হচ্ছে মুত্তাকিনদের জন্য একটি হেদায়েতের মাধ্যম। তাফসিরে জালালাইনে এই যে হুদান, হুদান শব্দটি ব্যবহার করা হয়েছে, তাফসিরে জালালাইনে এই হুদান শব্দটি ব্যাখ্যা তিনি করেছেন হাদিন, হাদ মানে হেদায়েত দানকারী, কোরআন মানুষদেরকে হেদায়েত দেখাবে, বুঝতে পেরেছেন? আমরা চিনি না কোন দিকে যেতে হবে, কোন দিকে গেলে আমরা জান্নাত পাবো, কোন দিকে গেলে জাহান্নাম যাব, এই রাস্তা আমরা চিনি না, এই রাস্তা চিনিয়ে দেবে কে? আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন,
এই কোরআন তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেবে। কিন্তু এখানে পার্টিকুলার মুত্তাকিনদেরকে বোঝাচ্ছে, মুত্তাকি। কিন্তু সূরা বাকারার 185 নম্বর আয়াত যদি আপনি লক্ষ্য করবেন, সেখানে বলে হুদাল্লিন নাস, এখানে হুদাল্লিল মুত্তাকিন ব্যবহার করেছে, মুত্তাকিনদের জন্য হেদায়েতের একটা মাধ্যম। কিন্তু ওই যে 185 নম্বর আয়াতের মধ্যে হচ্ছে হুদাল্লিল নাস, সমগ্র মানব জাতির জন্য একটা হেদায়েতের মাধ্যম হচ্ছে আল কোরআন। কিন্তু এখানে শুধুমাত্র মুত্তাকিনদের কথা বলা হলো, কারণ পবিত্র কোরআন তো সবারই জন্য। কিন্তু কোরআন কি সবাই মানে? মানে না। নামাজ তো সবারই জন্য, কিন্তু নামাজ কি সবাই পড়ে? পড়ে না। তো কোরআনের মধ্যে যে গুণ রয়েছে, এই গুণ কারা পাবে? যারা এটাকে ফলো করে চলবে তারাই উপকৃত হবে কোরআন দ্বারা। আমি যদি কোরআনকে ফলো করে না চলি, কোরআন থেকে আমি উপকৃত হতে পারবো? পারবো না। তার জন্য আল্লাহ বলছেন যে এটা মুত্তাকিনদের জন্য হেদায়েতের একটি মাধ্যম, মুত্তাকিনদেরকে পথ দেখাবে। কারণ মুত্তাকি যারা হয়, আল্লাহকে যারা ভয় করে পৃথিবীর বুকে চলে, তারাই কোরআনকে ফলো করে চলে। পৃথিবীতে অনেক প্রজাতির মানুষ আছে, অনেক ধর্মের মানুষ আছে, কিন্তু কোরআনকে ফলো করে চলে একমাত্র প্রকৃত যারা মুসলিম, তারা মুসলিমরা নাই, প্রকৃত যারা মুসলিম তারাই। এখানে তাফসীরে বাইজাবিতে বলা হয়েছে, ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি, তিনি এই তাকওয়ার কথাটির অর্থ, তিনি এই যে হুদাল্লিল মুত্তাকিন এই শব্দটিকে নিয়ে ব্যাখ্যা করছেন। তিনি বলছেন যে এই তাকওয়া, এখানে যে মুত্তাকিন ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে বহু বচন মুত্তাকি, আর আসল হচ্ছে মুত্তাকি। মুত্তাকি হচ্ছে এক বচন, মুত্তাকিন হচ্ছে বহু বচন, আর এটা হচ্ছে কর্তা, এটা হচ্ছে কর্তা। ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এই তাকওয়া কথা অর্থ হচ্ছে ফারতুস সায়ানা, ফারতুস সায়ানা কথা অর্থ হচ্ছে বেঁচে থাকার সবচেয়ে শেষ শেষ পর্যায়ে। আপনি চেষ্টার সীমা ছাড়িয়ে গেলেন এতটাই, আপনি খারাপ কাজ থেকে বাঁচার জন্য যতটা চেষ্টা করতে পারবেন সেই চেষ্টার একদম শেষ সীমা। বুঝতে পেরেছেন? আপনি মদ খান, আপনার স্ত্রী বলছে, প্রতিবেশী বলছে যে মদ খেয়ে না, মদ খেলে এই রোগ হবে, ওই রোগ হবে, তামুক রোগ হবে, অমুক রোগ হবে, তো আপনি মদ ছাড়তে পাচ্ছেন না, কিন্তু আপনি চেষ্টা করলেন না। চেষ্টা করুন, যদি প্রয়োজন হয় ওষুধ ব্যবহার করুন, যদি প্রয়োজন হয় বিভিন্ন জিনিসের মাধ্যমে হোক, যে কোনো জিনিস যার মাধ্যম দিয়ে আপনি মদটি ছাড়তে পারবেন, সে সমস্ত পন্থা অবলম্বন করুন। আপনি কোনো পন্থা অবলম্বন করলেন না আর আপনি বলছেন আমি মদ ছাড়তে পারছি না, এটা কিন্তু আসলে তাকওয়া নাই। তাকওয়া হচ্ছে আপনি প্রকৃতভাবে চেষ্টা করলেন, যতটা চেষ্টা আপনার সামর্থ্যের মধ্যে আছে চেষ্টা করলেন, তারপর আপনি মদ ছাড়লেন, এটা হচ্ছে তাকওয়া, ফরতুস সায়ানা। তাফসীরে বাইজাবি রহমতুল্লাহ তিনি বলছেন, বাইজাবি রহমতুল্লাহ তিনি বলছেন শেষের দিকে এবার বিস্তারিতভাবে তাকওয়ার ব্যাখ্যা করে, তিনি বলছেন ইসমুল লিমা ইয়াকিয়া নাফসাহু আম্মা ইয়াযুরুহু ফিল আখিরা। তাকওয়া হচ্ছে এমন একটি জিনিস, যে জিনিস মানুষদেরকে এমন এমন জিনিস থেকে মানুষদেরকে বিরত রাখবে, যে জিনিসগুলো যদি মানুষ করে তাহলে সেই জিনিসের দরুন মানুষদেরকে আখেরাতে শাস্তি দেওয়া হবে। ধরুন আপনাকে বলা হয়েছে মদ খেও না, মদ খেলে তোমার শাস্তি পরকালে এই হবে, চুরি করলে তোমার পরকালে শাস্তি এই হবে। বুঝতে পেরেছেন? তো আপনি যদি এই মদ খান তাহলে পরকালে শাস্তিটা হচ্ছে, কিন্তু এই তাকওয়া এমন একটা জিনিস এই মদ থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে, কারণ এই মদ আপনাকে পরকালে শাস্তি দিচ্ছে। যে জিনিস আপনাকে পরকালে শাস্তি দেবে সেই জিনিস থেকে আপনাকে তাকওয়া বাঁচিয়ে রাখবে। বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তিনি পরবর্তী অংশে বলছেন যে এই তাকওয়া এই জিনিস তিনটি তারতিব করেছেন, তিনটি পর্যায় করেছেন। এক নম্বরের পর্যায়ে তিনি বলছেন তাকওয়া এমন একটি জিনিস, আর তাকিউ আনিল আযাবিল মুখাল্লাদি বিত্তাবারু আনি শিরক। তাকওয়া এমন একটি জিনিস যে জিনিসটা মানুষদেরকে শিরিক থেকে মুক্ত করে নিয়ে, ভালো করে বুঝুন, তাকওয়া মানুষদেরকে শিরিক থেকে মুক্ত করে নিয়ে পরকালে যে চিরস্থায়ী আযাব রয়েছে, শাস্তি রয়েছে, সেই চিরস্থায়ী আযাব থেকে মানুষদেরকে মুক্ত করে দেবে, এক নম্বর। দ্বিতীয় নম্বরে বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন
যে আত্তাজান্নুবু আন কুল্লি মা ইউসামু মিন ফেলিন আও তারকিন হাত্তা সাগাইরা ইন্দা কওমিন, যে মানুষের নফসকে বাঁচিয়ে রাখা ওই সমস্ত কর্ম থেকে যে সমস্ত কর্মগুলো করলে পরে আল্লাহ তাবারক তাআলা নারাজ হয়ে যান, বা ওই সমস্ত জিনিসকে পরিত্যাগ করা থেকে বেঁচে থাকা যেগুলো পরিত্যাগ করলে আল্লাহ তাবারক তাআলা নারাজ হয়ে যান। যেমন আপনি মদ খেলে আল্লাহ নারাজ হন, আপনি জেনা করলে আল্লাহ নারাজ হবেন, আপনি সুদ খেলে আল্লাহ নারাজ হবেন, তার মানে এই সমস্ত খারাপ কাজগুলো করলে আল্লাহ নারাজ হয়, তাহলে এই সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। আর যেগুলো না করলে গুনাহ হয়, যেমন রমজান মাসে রোজা না রাখলে গুনাহ হয়, ফরজ নামাজ দিনে 5 ওয়াক্ত না রাখলে গুনাহ হয়, তাহলে এই জিনিসগুলো যেগুলো না রাখলে গুনাহ হয় ওগুলাকে করতে হবে, এইগুলো না ছাড়া থেকে বাঁচতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ইমাম বাইজাবি রহমতুল্লাহ তিনি বলছেন, ওয়াহুয়াল মুতাআরাফু বিল ইসমি তাকওয়া ফি শরিয়া, শরিয়াতের মধ্যে এটা হচ্ছে আসল তাকওয়া। তিন নম্বরে ইমাম বাইজাবি রহমতুল্লাহ তিনি বলছেন যে আয়াতানাজ্জাহ আম্মা ইয়াশগুলু সাবরুহু আনিল হাক্কি ওয়া ইয়াতাবাত্তাল ইলাইহি বিশরাশিরিহি, তিনি বলছেন যে এমন কিছু জিনিস যেগুলো নিজের আত্মাকে সত্য জিনিস থেকে বিরত রাখে, এমন কিছু জিনিস যেটা সত্য কিন্তু আমরা গ্রহণ করতে পারছি না, ওই সমস্ত জিনিস থেকে মানুষদেরকে মানুষের আত্মাকে নাফসকে বাঁচিয়ে রাখবে এই তাকওয়া। ওয়াতাবাত্তালা ইলাইহি বিশরাশিরিহি, এবং মানুষের সমস্ত অঙ্গকে আল্লাহর দিকে ধাবিত করে দিতে হবে ইবাদতের মাধ্যমে। এই তিনটি কথা ইমাম বাইজাবি রহমতুল্লাহ তিনি বললেন, কিন্তু এখানে একটি পয়েন্ট আমি বলবো, দুই নম্বর যে তারতিবটা ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে তাকওয়া এমন একটি জিনিস যেটা প্রতিটি কর্ম যেগুলো করলে আল্লাহ নারাজ হয় বা না করলে নারাজ হয় ওই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে যে সমস্ত জিনিসগুলো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে করতে বলেছেন এই পৃথিবীর বুকে, সেই সমস্ত জিনিস যদি আমরা করি তবে হবে আমরা একটা প্রকৃত মুত্তাকি, আর যদি আমরা প্রকৃত মুত্তাকি হই তবে আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, আমাদের জন্য এই পবিত্র কোরআন হবে হেদায়েতের মাধ্যম। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যেন এই পবিত্র কোরআন অনুযায়ী পৃথিবীর বুকে চলার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাবারক তাআলা এই পবিত্র কোরআনে এবং নবীর মাধ্যমে যে সমস্ত হাদিসে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে যে সমস্ত কর্মগুলো করার আদেশ করেছেন সে সমস্ত কর্মগুলো যেন আমরা করে মুত্তাকি হতে পারি, এবং যে সমস্ত কর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন সে সমস্ত কর্ম থেকে বিরত থেকে আমরা যেন প্রকৃত মুত্তাকি হয়ে এই কোরআনের যেন আমাদের জন্য হেদায়তের মাধ্যম হয় সেই তৌফিক আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা চাই। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر، يعظكم لعلكم تذكرون، واذكروا الله يذكركم ويستجب لكم، ولذكر الله تعالى أكبر، والله يعلم ما تصنعون.